আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করতে যাচ্ছি। সেই টপিকস বলবো না, এটা একটা সিরিজের মধ্যে আমরা কন্টিনিউ করব। তো সিরিজটার নাম বলতে চাচ্ছি আমরা হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি। এবং তোমরা জানো যে এটা আমাদের এক্সামের জন্য কত ইম্পর্টেন্ট, এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু এক্সামে এই হেমোরেজ ইন দ্য আর্লি প্রেগন্যান্সি থেকে আমরা এত বেশি কোশ্চেন করি যে তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে কিন্তু পড়তে হবে। সো আমরা তো হেমোরেজ ইন দ্য আর্লি প্রেগন্যান্সি বলতে যেটা বুঝাই যে অ্যানি সোর্স অফ হেমোরেজ, অ্যানি সোর্স যে কোনো পরিমাণে হোক, সেটা উইদিন ফ্রম দ্য ভ্যাজাইনা অর উইদিন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, বাট অ্যানি সোর্স অফ ব্লিডিং ফ্রম জেনিটাল ট্র্যাক্ট অর উইদিন দ্য জেনিটাল ট্র্যাক্ট ডিউরিং দ্য প্রেগন্যান্সি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি। তাহলে এখানে একটা কন্ট্রোভার্সি হলো, এজ অফ ভায়াবিলিটি মানে হলো বাচ্চা যে জায়গাটাতে নিজে একা একা বেঁচে থাকার জন্য উপযোগী। তো আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু এটাকে আমরা 28 উইকস বলছি, বাট ডেভেলপড কান্ট্রিতে কিন্তু দেখা যাচ্ছে এটা 20 উইকস, ইভেন 22 উইকস এরকম পর্যন্ত চলে এসেছে। ইট ডিপেন্ডস আপন দ্য নিওনেটাল কেয়ার ফ্যাসিলিটিস অফ দ্যাট কান্ট্রি। সো আমরা যদি বলি যে অ্যানি সোর্স অফ ব্লিডিং বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, এটাকে আমরা বলছি হেমোরেজ ইন দ্য আর্লি প্রেগন্যান্সি। সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, একটা তো বলেছি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর এটা আমাদের ম্যাটারনাল ডেথেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। তো এই জন্য আমরা এই যদি কজগুলোকে ভাবি যে কী কারণে, তাহলে প্রথমে যে কজটা আসবে, প্রথমে সেটা আসবে, সেটা হলো অ্যাবর্শন। অ্যাবর্শন কাজে আমি যদি বলি হোয়াট আর দ্য কজেস অফ হেমোরেজ ইন দ্য আর্লি প্রেগন্যান্সি, ফার্স্ট কজই তোমাকে বলতে হবে অ্যাবর্শন, এবং 95% কজই হলো আমাদের অ্যাবর্শন। দুই নম্বর যেটা আছে সেটা হলো এক্টোপিক প্রেগন্যান্সি। তিন নম্বর যেটা আসছে সেটা হলো হাইড্রেটেড ফর্ম মোল, এবং ফোর্থ যে কজটা আছে সেটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন বেরি। সো এই চারটা হলো আমাদের মেজর কজ। তাহলে আমরা যদি তোমাদেরকে কজ জিজ্ঞেস করি, তাহলে প্রেগন্যান্সি রিলেটেড এই কয়টা কজ আছে, তাহলে প্রেগন্যান্সির সাথে অ্যাসোসিয়েটেডও কিন্তু কিছু কজ থাকতে পারে। যেমন ধরো একটা ইন্ট্রাসের ভিতর তার প্রেগন্যান্সি আছে, বাট এখানে কোনো সার্ভিক্সে কোনো প্যাথোলজি আছে, যেমন সিম্পলি একটা পলিপ ঝুলে আছে, সে কারণে তার ব্লিডিং হচ্ছে, সে কারণে কিছু কজ থাকতে পারে, যেমন পলিপ, ইরোশন অথবা ক্যান্সার সার্ভিক্সও কিন্তু থাকতে পারে। কাজে সেই কজগুলো হলো অ্যাসোসিয়েটেড। সো প্রেগন্যান্সি রিলেটেড অ্যাবর্শন, এক্টোপিক, হাইড্রেটিক ফর্ম মোল, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, এবং ফাইনালি আমরা যেটা বলেছি প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড কিছু কজ আছে। সো আমাদের আজকের টপিকস আমরা শুরু করতে চাচ্ছি অ্যাবর্শন দিয়ে। অ্যাবর্শন একটা বড় চ্যাপ্টার, কাজে এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগ করে পড়বো। আমাদের মাঝখানে আমরা একটু গ্যাপ নিয়ে আমরা দুটো ভাগে পড়বো। অ্যাবর্শনের যদি প্রথমেই আমরা বলি হোয়াট ইজ ডিফাইন অ্যাবর্শন, এটা তোমাদের বোর্ড ফাইভে বা কার্ডের মধ্যে একদম এক নাম্বার কোশ্চেন আছে ডিফাইন অ্যাবর্শন। সো অ্যাবর্শন ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন ফ্রম দ্য মাদার অফ এন এমব্রায়ো ওই লেস দেন 500 গ্রাম অর লেস অ্যান্ড হুইচ ইজ নট ক্যাপাবল ইন্ডিপেন্ডেন্টলি ফর ভায়াবল বা লাইফ। তার মানে একটু আগে যে ডেফিনিশনটা আমরা বললাম, যদি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটির আগে এরকম একটা প্রেগনেন্সি যদি যে কোনো কারণে ডিস্টার্ব হয়, যেমন ধরো এটা একটা ইউটেরাস এবং এর ভিতরে একটা বেবি আছে, এবং ইফ ইট ইজ লেস দ্যান 28 উইকস আমাদের দেশের কনটেক্সটে, অথবা বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি এই প্রেগন্যান্সিটা যদি যে কোনো কারণে ডিস্টার্ব হয়, কী ধরনের ডিস্টার্বেন্স হতে পারে? এই প্রেগন্যান্সিটা অ্যাবর্শন হয়ে এক্সপালশন হয়ে যেতে পারে, অর এই প্রেগন্যান্সিতে পেটের ভিতর মিস্ট হয়ে মারা যেতে পারে, কিছু ব্লিডিং হচ্ছে কিছু হচ্ছে না সেরকম হতে পারে। কাজে যেরকমই হোক সেটার নাম হলো অ্যাবর্শন। অথবা দেখা যাচ্ছে বাচ্চা খুবই ভালো আছে, অল্প অল্প করে একটু একটু ব্লিডিং হচ্ছে, সেটাও এক ধরনের অ্যাবর্শন, ক্লিনিক্যাল ভ্যারাইটিস অফ অ্যাবর্শন। কাজে এইটা হলো আমাদের অ্যাবর্শনের ডেফিনেশন। এখন ইনসিডেন্সের ক্ষেত্রে এই ইনসিডেন্সটা কিন্তু অনেক বেশি, অ্যাবাউট 10-20% অফ দ্য পেশেন্টস বা 20-20% অফ দ্য প্রেগন্যান্সি ইজ অ্যাবর্টেড। কাজে আমার কাছে যদি 100 জন গর্ভবতী মা আসে,
তো তাদের মধ্যে দেখা যাচ্ছে একদম 10-20% কিন্তু দেখা যায় ফ্রুটফুল কোনো প্রেগনেন্সি না হতে পারে। তো এরকম যখন হয়, একটা মহিলার যখন অ্যাবর্শন হয়, প্রথমে আমাদের প্রশ্ন যেটা আসে, হোয়াট আর দ্য কজ অফ দিস অ্যাবর্শন। এই কজটা আমাদের নিজেদের জানাটা তো খুবই দরকার, এবং পাশাপাশি আমাদের পেশেন্টের এটা কোয়েরি থাকে সবসময়, তারা জানতে চায় এই আমার এই অ্যাবর্শনটা কেন হলো, কেন আমার এই বাচ্চাটা নষ্ট হয়ে গেল, তাই না? এই প্রশ্নটা তো খুবই ন্যাচারাল, এবং প্রতিদিন তোমাকে এই পেশেন্টের সাথে তোমাকে কিন্তু এই কোশ্চেনটাকে অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমি যে কথাটা একটু বলতে চাই, খুব এক্সাম্পল দিয়ে আমি যে কথাটা সবসময় বলি, যে গাছের যত আমের মুকুল হয় তত কিন্তু আম হয় না, যত আম হয় সব আম যে বড় হয় তা কিন্তু নয়। এটা একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম, কোন আমটা ঝরে যায়, কোনটা নষ্ট হয়ে যায়, যেটা বেঁচে থাকার জন্য উপযোগী নয়, যেটা ভালো নয়, সেটাই কিন্তু পড়ে যায়, আর যেটা দেখা যাচ্ছে যে খুব ভালো, যেটা সুস্থ সবল প্রকৃতি কিন্তু তাকে প্রোটেক্ট করে, প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই, সেই রকমই। যে বাচ্চাটা খুব ভায়াবল, ভালো থাকে, সুস্থ থাকে, সে অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু সে বাচ্চাটা কিন্তু বড় হতে পারে। তারপরেও এই যে 10-20% যে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেল, তাদের কারণগুলো যদি আমরা খুঁজতে চাই, তাহলে সেটাকে আমরা একটু সিস্টেমিকভাবে বলতে চাই। প্রথমে যে ফ্যাক্টরটা আসছে সেটা হলো জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর মানে হলো, একটু আগে যে উদাহরণটা বললাম, 50-60% জেনেটিক, যে উদাহরণটা তোমাকে একটু আগে দিলাম, দিস বেবি ইজ নট কম্পেটেবল ফর লাইফ, বেঁচে থাকার জন্য উপযোগী নয় বলেই এই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। সেটা যদি না হতো তাহলে দেখতাম যে আমাদের সোসাইটিতে কিন্তু আমরা অনেক কনজেনিটাল অ্যাবনর্মাল বেবি অথবা ডিজেবল বেবি সেরকম দেখতে পেতাম, কিন্তু সেটা কিন্তু আসলে আমরা পাই না। কাজে এটা একটা নেচারের একটা ডিফেন্স মেকানিজম। কী ধরনের কনজেনিটাল বা জেনেটিক ফ্যাক্টর যদি আমরা বলি, জেনেটিক ফ্যাক্টর বলি বা ক্রোমোসোমাল ফ্যাক্টর বলি অথবা কনজেনিটাল বলতে পারি, তো সেটা মধ্যে ভ্যারাইটিস টাইপের ট্রাইজোমি, তোমরা অনেক ট্রাইজোমি নাম, বিশেষ করে ট্রাইজোমি 21 এর নাম আমরা খুব বেশি বলি, ট্রাইজোমি, মনোজোমি, পলিপ্লয়েডি, ভেরিয়াস টাইপস অফ দ্য যদি ট্রান্সলোকেশন, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, যেমন ভেরিয়াস টাইপস অফ ট্রান্সলোকেশন যদি থাকে, এই বাচ্চাগুলো বেঁচে থাকার জন্য উপযোগী নয়। এবং তার এই যে পার্সেন্টেজটা দেখো, এটা কিন্তু হিউজ নাম্বার, অ্যাবর্শনের হিউজ নাম্বারে কিন্তু এই কারণ। দুই নাম্বার যেটা আসে সেটা হলো কিছু অ্যানাটমিক্যাল ফ্যাক্টর আছে। এটা কিরকম, যখন একটা মায়ের যখন অ্যাবর্শন হয়ে যায়, প্রথমেই আমাদের সবাই সামাজিক প্রেক্ষাপটটা এরকমই, সবাই ভাবে যে এই মায়েটার তার জেনিটাল অর্গানসে এমন কোনো প্রবলেম আছে যেটার জন্য তার বাচ্চার ধারণ ক্ষমতাটা কম, কিন্তু এই পার্সেন্টেজটা কিন্তু খুব একটা বেশি নয়, এটা খুবই কম পার্সেন্ট, 2-5% পর্যন্ত হতে পারে। কোন ধরনের অ্যানাটমিক্যাল প্রবলেম আমাদের আছে, তার মধ্যে আমরা খুব কমনলি একটা নাম তোমরা শুনে থাকবা বা আমরা তোমাদেরকে পড়িয়ে থাকি, সেটা হলো সার্ভাইকাল ইনকম্পিটেন্স। মানে এই যে বাচ্চাটা হয়েছে, এই যে আমাদের সার্ভিক্স, এটাকে একটা ধরে রাখার একটা ক্ষমতা আছে, এই সার্ভিক্সেস আমাদের একটা স্ফিংটারিক অ্যাকশন আছে, সেটাকে ধরে রাখতে পারে, কিন্তু কখনো যদি এই স্ফিংটারিক অ্যাকশনটা সার্ভিক্সে না থাকে, সে যদি কম্পিটেন্ট না হয়, এটাকে ধরে রাখার জন্য কম্পিটেন্ট না হয়, তখন এটা ইজিলি এটা ডাইলেট করে যায় এবং সেটা অ্যাবর্শন হয়ে যায়। এটা একটা ফ্যাক্টর আছে। এছাড়া আমরা খুব দেখি যে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ইউটেরাস, সিম্পলি মনে করো যে একটা বাইকর্নড ইউটেরাস, তখন দেখা যাচ্ছে তার ধারণ ক্ষমতাটা, দেখো একটা রুমকে আমি দুই ভাগ করে ফেলেছি, যেটা সিম্পলি আমাদের এরকম থাকার কথা ছিল সেটাকে আমরা ভাগ করে দুই ভাগ করে ফেললাম, কাজে তার অ্যাকোমোডেশনটা কিন্তু কমে গেল। যেমন এ তখন এইখানে একটা বাচ্চা বড় হলো, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু তখন কাজ করছে না, কাজে অবশ্যই তার ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং তার অ্যাবর্শন হওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। একই রকম ভাবে এই একটা ইউটেরাস ভিতরে যদি সেপটাম থাকে, সেপটেড ইউটেরাস, অথবা সিম্পলি ইট মে বি ইউনিকর্নড ইউটেরাস, তাহলে আমরা কি বললাম, বাইকর্নড ইউটেরাস, সেপটেড ইউটেরাস, ইউনিকর্নড ইউটেরাস, অ্যানাটমিক্যালের মধ্যে বলেছি সার্ভাইকাল ইনকম্পিটেন্স, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বাচ্চার ধারণ ক্ষমতাটা কমে যাবে, আসলেই কমে যায়, তবে পার্সেন্টেজ কিন্তু খুবই কম বলেছি। আরেকটা ফ্যাক্টর আছে, যদি এখানে আমাদের কোনো স্পেস অকুপাইং রিলেশন থাকে, যেমন একটা ফাইব্রয়েড, আমরা যখন তোমাদেরকে ফাইব্রয়েড পড়িয়েছি তখন আমরা বলেছি ফাইব্রয়েড থাকলেই যে আমাদের অ্যাবর্শন হয়ে যায় তা কিন্তু নয়, ফাইব্রয়েডের অবস্থানটা কোন জায়গায় সেটা আমাদের বিচারের বিষয় হবে। কাজেই অনেক সময় ফাইব্রয়েডের থাকলে অ্যাবর্শন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা আসলেই সেটা অ্যাবর্শন করছে কি না সেটা ফাইব্রয়েডের আমাদের অবস্থানটাই সেটাকে বেশি ইনফ্লুয়েন্স করে, কাজে সেটা তখন আমাদেরকে ডায়াগনোসিস করতে হয়। তাহলে এটা গেল আমাদের অ্যানাটমিক্যাল ফ্যাক্টরস।
এরপরে কি ফ্যাক্টরস আছে? তার মধ্যে আছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে যে আমি তোমাদেরকে যখন একদম প্রেগনেন্সির শুরুতেই আমরা বলেছিলাম যে প্রেগনেন্সি ইজ এটা কি, এটা একটা গ্রাফট টু দ্য মাদার, মায়ের ইউট্রাসে একটা বেবি আসছে। তো প্রথমেই কিন্তু ইউট্রাস এটাকে একটা ফরেন বডি হিসাবে কিন্তু এটাকে মানে ই করে, কাউন্ট করে, সে ভাবে যে এটা একটা ফরেন বডি। এবং ইউট্রাস যে কোনো ফরেন বডি তোমার যদি থাকে তাহলে এটাকে রিজেকশনের একটা প্রবণতা, তোমরা জানো যে একটা গ্রাফট থাকলে গ্রাফটের একটা রিজেকশন থাকবে। কিন্তু এই যে আমাদের মহান আল্লাহ তাআলা যে সৃষ্টি সেটা কি করেছে, একটা ইমিউনোলজিক্যাল সাপ্রেশন তৈরি করে দিয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্রেগনেন্সি, যেখানে আমাদের প্লাসেন্টা থেকে কিন্তু আমাদের আমরা প্লাসেন্টাল ফাংশন করেছিলাম মনে আছে, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর এটা একটা ইমিউনো সাপ্রেশন করে। এই যে আমাদের রিজেকশন করার যে একটা প্রবণতা এটাকে সাপ্রেশন করে। কাজে কিছু ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরগুলো যদি কখনো আমাদের এই অ্যাবর্শনের জন্য দায়ী হতে পারে, এবং সেগুলোকে আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম অথবা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি সিন্ড্রোম এই জাতীয় কিছু সিন্ড্রোমের কথা কিন্তু আমরা বলতে পারি। এবং ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরটা আমাদের একটা সুবিধা আছে, কারণ অনেক কারণ খুঁজে যখন আমরা কিছু পাই না খুঁজে, তখন আমরা মনে করি ইনি বোধহয় দোষী, তাই না? তাকে যেহেতু খুব সহজে আমরা ধরতে পারি না, কাজে তাকেই তখন আমরা দোষারোপ করি, এবং সংখ্যাটাও কিন্তু একেবারে নগণ্য তা কিন্তু নয়। এরপর যেটা আছে সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মধ্যে ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটা হলো যে মায়ের যদি কোনো বিশেষ করে কোনো ব্যাড হ্যাবিট, স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন এই জাতীয় ফ্যাক্টর যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা অ্যাবর্শনের প্রবণতা আমরা পেয়ে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে যেটা আমাদের 10-15% ক্ষেত্রে আমাদের কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা হলো মেটাবলিক ফ্যাক্টর। মেটাবলিক ফ্যাক্টরের মধ্যে আমাদের কিন্তু জানতে হবে, বিশেষ করে মায়ের ডায়াবেটিস, হ্যাঁ, মায়ের মেটাবলিকের মধ্যে আমরা বলেছি মেটাবলিক, তার মধ্যে মায়ের ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট। তারপর হলো থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েডের মধ্যে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম দুজনেই কিন্তু অবশ্যই করতে পারে। আরেকটা মেটাবলিক ফ্যাক্টর আমরা খুব গুরুত্ব দিয়ে বলি যেটার নাম বলি লুটিয়াল ফেজ ডিফেক্ট। লুটিয়াল ফেজ ডিফেক্ট এই জিনিসটা হলো কি, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক প্রেসক্রিপশন দেখো বা যে কোনো থ্রেটেন্ড অ্যাবর্শন বলি আমরা, প্রেসক্রিপশনে কন্টিনিউয়াস আমরা তাদেরকে প্রোজেস্টেরন দিয়ে যাচ্ছি, বিভিন্ন রকম প্রোজেস্টেরন। এবং প্রোজেস্টেরনের কথা আমরা বলছি যেটা যেটা আমাদের ইউট্রাসকে সিডেট করে রাখে বা কন্ট্রাকশনগুলো যেন না হয় বা সেটাকে এটাকে সাইলেন্ট করে রাখে। কাজে প্রোজেস্টেরন আমাদের খুব দরকার, প্রেগনেন্সিতে প্রচুর প্রোজেস্টেরন থাকে কিন্তু কখনো কখনো এই প্রোজেস্টেরনের ডেফিসিট থাকতে পারে। এবং আমরা জানি যে আর্লি প্রেগনেন্সিতে আমাদের যখন ওভুলেশন হয়ে গেল, মনে আছে তো বোধহয় যে আমাদের এখানে আমাদের একটা মিনিস্ট্রেশন হচ্ছিল, এই জায়গাটাতে ওভুলেশন হলো, ওভুলেশনটা ওভামটা যখন বের হয়ে গেল তখন একটা স্ট্রাকচার এলো যেটাকে আমরা বলেছি কর্পাস লুটিয়াম। এবং এই কর্পাস লুটিয়াম আমাদের প্রচুর পরিমাণে সিক্রেশন করছে যেটার নাম হলো প্রচুর প্রোজেস্টেরন, সে ইস্ট্রোজেনও করে এবং প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন সিক্রেশন করে। এবং তখনও তো প্লাসেন্টা ফর্ম করেনি, কাজে এইরকম সময়টাতে কিন্তু আমাদের এই কর্পাস লুটিয়াম থেকে যদি লুটিয়াল ফেজটার যদি ডিফেক্ট থাকে তাদের অ্যাবর্শন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। একটা টোটাল প্লাসেন্টা ফর্মেশন হতে মোটামুটিভাবে 12 weeks পর্যন্ত লেগে যায়, এবং ততদিন পর্যন্ত কিন্তু এই কর্পাস লুটিয়ামে একটা টেম্পোরারি এন্ডোক্রাইন একটা অর্গান হিসাবে কিন্তু আমাদের প্রেগনেন্সিটাকে মেনটেন করে। এছাড়া আমাদের আছে ইনফেকশন। ইনফেকশনের মধ্যে কি ধরনের ইনফেকশন, খুব কমন একটা ইনফেকশনের নাম যদি আমরা বলি সেটা হলো কি, টর্চ। এটা তোমরা জানো, তোমরা টর্চ পড়েছো, ফোর্থ ইয়ারে পড়েছো, টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস এন্ড হারপিস সিমপ্লেক্স। এবং এই যে আমাদের ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়া আমাদের যারা আছে তাদেরকে একসাথে আমরা একটা ইনফেকশন বলছি, টর্চ বলছি, এবং এই টর্চের কারণে কিন্তু আমাদের ইনফেকশন হতে পারে। তবে একটা কথা তোমাদের মনে রাখা দরকার, আমরা জানি যে কোনো ভাইরাস যদি আমাকে ইনফেক্ট করে তাহলে তার এগেনস্টে আমাদের বডিতে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে। কাজে কোনো একটা মহিলার যদি একটা টর্চ আমাদের যদি দেখা যায় রুবেলা ভাইরাসের জন্য যদি তার একটা অ্যাবর্শন হয়ে যায়, পরবর্তী বা অ্যাবর্শনটাও যে তার রুবেলার জন্য হবে এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই, কারণ রুবেলার এগেনস্টে কিন্তু তার ইমিউনোগ্লোবুলিন কিন্তু তার বডিতে অটোইমিউনিটি কিন্তু তার তৈরি হয়ে গেছে।
কাজে এটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার যে এটা কিন্তু বারবার অবশ্যই কিন্তু রুবেলা করায় না। এবং অনেক সময় কিন্তু আমাদের পেশেন্টরা এর আগে আমরা তো তোমাদেরকে প্রিকনসেপশন আর কাউন্সেলিংও কিন্তু আমরা পড়িয়েছিলাম যে তারা প্ল্যানিং করছে বেবি নেওয়ার জন্য, আমরা কিন্তু রুবেলার এগেনস্টে তাকে ভাইরাসের জন্য তাকে আমরা ভ্যাকসিনেশন করতে পারি, কারণ যেহেতু রুবেলা একটা খুব খারাপ ধরনের ভাইরাস যেটা অ্যাবর্শন করে এবং খুব মারাত্মক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটিস করতে পারে। তাহলে এটা হলো ইনফেকশন। এরপর আরেকটা আছে থ্রম্বোফিলিয়া আমরা যেটা বলি, যেটা আমাদের আমাদের ভাস্কুলার যে ইনফেকশন হয় একটা ট্রফোব্লাস্ট সে আমাদের ইউটারিন ক্যাভিটিতে আসলো, আসার পরে সে ইনফেকশনটা হবে থ্রম্বোফিলিয়াতে, এই ভাস্কুলার ইনফেকশনটা ঠিক মতো না হওয়ার কারণেও কিন্তু আমাদের অ্যাবর্শন হতে পারে। এরপর কি আছে, এরপরে আছে যেটা সেটা হলো কিছু আদার্স কিছু ফ্যাক্টর আছে। বাবার কোনো ফ্যাক্টর কি আছে, প্যাটার্নাল কিছু ফ্যাক্টর খুব কম, ইভেন আমরা কিছু কিছু বলা যেতে পারে যে খুব এজ যদি ফাদার হয় অনেক বয়স ডায়াবেটিস বাবার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে পেশেন্টরা যে ওর বাবার ডায়াবেটিস আছে এটা কি তারা অ্যাবর্শন করবে, আসলে খুব একটা ইনফ্লুয়েন্স কিন্তু সেখানে নেই। কাজে এরকম কিছু আদার্স কিছু ফ্যাক্টর আছে। এরপরে যে অংশটুকু আছে তার নাম আনএক্সপ্লেইনড, আনএক্সপ্লেইনড অথবা আননোন, যেটা আমরা জানি না, সেটাও কিন্তু প্রায় 25% ক্ষেত্রে। আসলে আমরা সব কিছু জানি না, এরপরে আমাদের অনেক আননোন কজ রয়েছে। তাহলে এই যে দেখো আমরা কতগুলো ফ্যাক্টর যে বললাম, এটা আমাদের মাথার মধ্যে সেট আপ থাকতে হবে। এবং একটা পেশেন্ট যখন তোমাকে জিজ্ঞেস করবে যে বাচ্চাটা তার কেন অবসর হয়ে গেল, তোমাকে এটা ট্রাই করতে হবে টু গিভ এ গুড অ্যান্সার। শুধু তাই নয়, তুমি যখন পেশেন্টকে ট্রিট করবা তখন তার ইনভেস্টিগেশনসগুলো যখন করবা, কোয়ারিগুলো যখন করবা, এগুলো তখন মাথায় রেখে রেখে কোয়ারি করতে হবে যে আমি এই অ্যাবর্শনের কারণ জানতে চাই, এবং পাশাপাশি আমি এটাও জানতে চাই যে পরবর্তীতে তার বাচ্চা কনসিভ করলে তার অ্যাবর্শনের প্রবণতা কতটুকু থাকবে। কাজে দিস ইজ অ্যাবাউট দ্য প্রাইমারি কনসেপশন রিগার্ডিং দ্য অ্যাবর্শন, ডেফিনেশন অফ দ্য অ্যাবর্শন অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ দ্য অ্যাবর্শন। এরপরের যে কোশ্চেন আসছে সেটাকে বলা হয়েছে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল টাইপস অফ অ্যাবর্শন। তোমাদেরকে এটা খুব কমনলি আমরা জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য ক্লিনিক্যাল টাইপস অফ অ্যাবর্শন। আমরা আসলে ক্লিনিক্যাল টাইপসগুলো একটা করে করে পড়তে থাকবো এবং পাশাপাশি ওই টাইপসটার সম্বন্ধে মোটামুটিভাবে আমাদের যতটুকু জানা দরকার সেটুকু আমরা জানার চেষ্টা করবো। তাহলে প্রথমে যে নামটা আসে সেটার নাম হলো থ্রেটেন্ড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন নাম দেখে বোঝা যাচ্ছে যে অ্যাবর্শন এখনো হয় নাই, বাট এটা আমাকে ভয় দেখাচ্ছে যেখান থেকে অ্যাবর্শন হতে পারে। তাহলে প্রথমে এই থ্রেটেন্ড অ্যাবর্শনটা তোমাদের বইতে এত বেশি বা তোমাদের কার্ডে এত বেশি বারবার করে এসেছে, ডিফাইন থ্রেটেন্ড অ্যাবর্শন। সো ইট ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি ফ্রম হোয়ার দ্য প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ বিন স্টার্টেড বাট নট আপ টু দ্যাট স্টেজ ফ্রম হোয়ার কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি ইজ নট পসিবল। মানে কি, অ্যাবর্শনের প্রসেসটা স্টার্ট হয়েছে কিন্তু এতদূর পর্যন্ত যায়নি যেখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব হবে না। এটা হলো আমাদের একদম অ্যাবর্শনের সূচনা বলতে পারি আমরা, শুরু হলো যে তার একটা প্রসেস শুরু হয়েছে, একটা থ্রেটেন্ড অ্যাবর্শন। তাহলে এই ধরনের পেশেন্টেরা আমাদের কাছে তাহলে কীরকম ফিচার নিয়ে আমার কাছে এসেছে, প্রথমেই এ পিরিয়ড অফ অ্যামিনোরিয়া, তার পিরিয়ড বন্ধ আছে এবং তার সাথে আমরা তখনই জিজ্ঞাসা করি যে তার কোনো প্রেগনেন্সির সিমটম আছে কি না। কী ধরনের সিমটম থাকতে পারে, আর্লি সিমটমস অফ দ্য প্রেগনেন্সি, নশিয়া, ভমিটিং, ভার্টাইগো, অ্যানোরেক্সিয়া, তার সাথে আমাদের মাস্টালজিয়া, ফিভারিশ, এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো তার আছে। বাট সে আজকে আমার কাছে এসেছে কেন, দেয়ার ইজ সাম সিমটমস রিগার্ডিং দ্য থ্রেটেন্ড অ্যাবর্শন। কী সিমটম, সিমটমের মধ্যে এক নম্বর যেটা আছে সেটা হলো যে তার পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। যে কোনো প্রেগনেন্সিতে কিন্তু সাম সোর্স অফ পেইন থাকে, বাট এই পেইনটা একটু তুলনামূলকভাবে বেশি। আর দুই নাম্বার যেটা থাকতে পারে সেটা হলো পারভেজানাল ব্লিডিং। পারভেজানাল ব্লিডিংটা কীরকম, এটা ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট, তার কারণে ব্লিডিংটা কিন্তু অনেক বেশি না, অল্প অল্প একটু ব্লিডিং হচ্ছে এবং তার সাথে যেটা হচ্ছে যে একটা ব্রাইট রেড ব্লিডিং, এটা কিন্তু অনেক ব্লিডিং বেশি, একদম অনেক বেশি পেটে ব্যথা হচ্ছে কিংবা অনেক ব্লিডিং হচ্ছে সেরকম নয়, অল্প অল্প ব্লিডিং এবং ব্রাইট রেড ব্লিডিং, এটা নিয়ে তোমার কাছে পেশেন্ট কমপ্লেন করবে। এখন তুমি জানো যে তার এক্সামিনেশন, আমরা যদি তার ক্লিনিক্যাল এক্সামিনেশনে যাই তাহলে কী পাবো,
প্রথমে হলো যেটা ইফ ইট ইজ লেস দ্যান 12 উইকস তাহলে তো তুমি তাকে অ্যাবডোমিনালি পালপেট করে কিছু পাবে না কারণ তুমি জানো যে ইউটেরাস পালপেবল হয় আফটার 12 উইকস কাজেই আমরা পালপেট করে অ্যাবডোমিনে কিছু পাবো না ইফ ইট ইজ লেস দ্যান 12 উইকস 12 উইকসের বেশি হলে তুমি একটা সাইজ পাবা যেমন সে তো এমনও হতে পারে সে 14 উইকসের প্রেগন্যান্সি তাহলে তুমি হাইট অফ দ্য ইউটেরাস অ্যাবডোমিনে পালপেট করলে তুমি একটা পেটে পিউবিক সিম্ফাইসিসের উপরে তুমি একটা ইউটেরাস সাইজটা হাতে পাবা কাজেই এটা আমাদের ডিপেন্ড করবে যে কত উইকসের প্রেগন্যান্সি আমরা যদি পারভেজনাল ব্লিডিং করি তাহলে মানে এক্সামিনেশনে যদি আমরা যাই তাহলে দেখতে আমরা যেটা পাবো যে আমাদের অস্টা ক্লোজড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে যে আমাদের এই যে আমাদের ইউটেরাসটা আছে ইউটেরাসটা আছে বাট অস্টা কিন্তু ক্লোজড এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে বাট সেই ব্লিডিং এর পরিমাণ কতটুকু সেটা কিন্তু অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে অল্প অল্প ব্লিডিং হচ্ছে অস্ট ক্লোজড এবং তার ভিতরে আমাদের বেবি যেটা আছে বেবি তো আছে এবং হাইট অফ দ্য ইউটেরাসটা যদি আমরা মেজার করি ইট ডিপেন্ডস বা ইট করেসপন্ডস টু দ্য জেস্টেশনাল এজ মানে কি ধরো সে 10 উইকসের প্রেগন্যান্সি 10 উইকস এবং তুমি যখন পিভি করলা তুমি সেটাকে 10 উইকসই পেলে মানে এটা করেসপন্ড করলো এবং তুমি এটা পিভি করে তুমি দেখলা যে এটার অস্টা কিন্তু ক্লোজড এরপর তোমাকে তাহলে কি করতে হবে কনফার্মেশন করার জন্য তুমি কিন্তু এই এক্সামিনেশন থেকে বলতে পারো না যে তোমার এই বেবিটা কিন্তু হার্টবিট আছে কিংবা বাচ্চাটা হার্টবিট আছে বা বাচ্চাটা বেঁচে আছে এটা কিন্তু তুমি কনফার্ম করতে পারছো না সো ইউ হ্যাভ টু গো বা ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি তোমাকে বলে দিবে ইয়েস দ্য বেবি ইজ ভায়াবল তখন তখন তার নাম হয়ে যাবে ইটস এ কেস অফ চেটেন অ্যাবর্শন এখন রোগী আমার কাছে ফিরে এসেছে ফিরে আসার পর বলল যেটা যে দিস ইজ মাই রিপোর্ট আর প্রেগন্যান্সি রিলেটেড অন্য যে ইনভেস্টিগেশনসগুলো আমরা করি আমরা সাতটা ইনভেস্টিগেশনসের কথা তোমাদেরকে বলেছি যে এই টেস্ট আমাদের প্রেগন্যান্সিতে বুকিংয়ে করতে হবে সেগুলো করতেই হবে এর জন্য করতে হবে আর সবার জন্য করতে হবে তো এখন এই পেশেন্ট আমাদেরকে তখন জানতে যাচ্ছে যেটা যে তার ডায়াগনোসিস কি তখন আমি বললাম যে দেখেন আপনার এটা চেটেন অ্যাবর্শন মানে হলো আপনার এই যে একটু ব্লিডিং হয়েছে এটা কিন্তু আপনাকে একটা এটা এক ধরনের অ্যাবর্শনের একটা আর্লি পর্যায়ে বলতে পারি তো এটা একটু ভয় দেখাচ্ছে যেটা আপনাকেও ভয় দেখাচ্ছে আমাকেও ভয় দেখাচ্ছে পড়ে যেতে পারে তাহলে হোয়াট ইজ দ্য ফেট আসলে কি পড়ে যাবে আমরা দেখেছি যে চেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে 70% কেসে দেয়ার ইজ এ চান্স অফ কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড 30% কেসে কিন্তু বিভিন্ন রকমের ফেলাসি হতে পারে তাহলে আমরা তখন পেশেন্টকে বলি যেটা যে দেখেন এটা হয়েছে মানে যে আপনার বাচ্চা পড়ে গেছে তা কিন্তু নয় আমরা 70% ক্ষেত্রে দেখেছি যে দেয়ার ইজ এ চান্স অফ কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি বাট ইন দ্য 30% ক্ষেত্রে কিন্তু এর বেশ বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে যেমন এটা কিন্তু আপনাদের অ্যাবর্শন হয়ে যেতে পারে অথবা বাচ্চাটা পেটের ভিতরেও অ্যাবর্শন হয়ে পেটের ভিতর নষ্ট হয়ে যেতে পারে এরকম ঘটনা আমাদের ঘটতে পারে এখন ম্যানেজমেন্ট কি চেটেন অ্যাবর্শন ম্যানেজমেন্টের মধ্যে এক নম্বর আমরা যেটা বলি পেশেন্টকে একটু আমরা হসপিটালেই রাখতে চেষ্টা করব বিকজ আমাদের পেশেন্টের বাড়ি দূরে থাকতে পারে আসা যাওয়া কষ্ট হতে পারে আমরা তাকে রেস্ট এনশিওর করতে চাই যে সে বিশ্রামে থাকুক কিন্তু সবসময় সব চেটেন অ্যাবর্শন কিন্তু আমাদের হসপিটালে ভর্তি রাখা সম্ভব নাও হতে পারে আমরা যদি তারপরে সে বাড়িতে যাই তাকে আমরা বলিতে আপনি রেস্টে থাকবেন দুই নম্বর যেটা হলো যে আপনি খাওয়া দাওয়া তো ভালো সব কিছু করবেন আর ভারী কাজ ঝুঁকিপূর্ণ যাতায়াত হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা এটা থেকে যতদূর সম্ভব একটু বিরত থাকবেন তাছাড়া আমরা ফলিক অ্যাসিড এবং তার সাথে অন্যান্য যে সাপ্লিমেন্টেশনগুলো দিই সেটা স্বাভাবিকভাবে দিব আর কি দেখতে পারি একটু আগে তোমাদেরকে লুটিয়াল ফেস ডিফেক্টের কথা বলেছিলাম যে প্রোজেস্টেরনের ডেফিসিট একটা থাকতে পারে সেই জন্য আমরা কিন্তু তাদেরকে প্রোজেস্টেরন প্রেসক্রাইব করি এবং বিভিন্ন ধরনের আমাদের প্রেসক্রিপশন আছে প্রোজেস্টেরনের ওরাল ফর্ম আছে ইনজেক্টেবল ফর্ম আছে ভ্যাজেনাল ট্যাবলেট ফর্মে আছে বিভিন্ন রুট আছে আমাদের এবং দিন দিন আমাদের প্রোজেস্টেরনের উন্নতি হচ্ছে আরও ভালো ভালো প্রোজেস্টেরন আসছে অবশ্যই সে কিন্তু প্রেগনেন্সিকে সাপোর্ট দেয় কাজে আমরা সেই ধরনের প্রোজেস্টেরন তাকে সাজেস্ট করতে পারি এরপরে আমরা তার যে ফেট বললাম এই মধ্যে যদি আমরা তখন পেশেন্টটাকে দেওয়ার পরে আমি তাকে বলি যে আপনি তাহলে 2 সপ্তাহ পরে আমরা আবার রিপিট স্ক্যান করব করে আমরা দেখব যে আসলে বাচ্চাটা ভালো আছে কিনা 2 সপ্তাহ পরে সে আসলো আসার পরে আমরা দেখলাম যে হ্যাঁ ইয়েস ইট ইজ 12 উইকস প্রেগন্যান্সি ইউটেরাসের সাইজ আমাদের বড় হয়েছে বাচ্চা বড় হয়েছে বাচ্চা ভালো আছে সো আমরা বাকিটা পিরিয়ডটা তাকে কিন্তু রেস্টে রাখতে বলবো বা তাকে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারি এক্ষেত্রে পেশেন্ট অনেক সময় প্রশ্ন করে আমাদেরকে যে এই যে তার ব্লিডিং হলো এটার জন্য বাচ্চার কি কোনো কনজেনিটাল ডিফেক্ট কিংবা অন্য কিছু হবে কিনা
আসলে সত্যিকার অর্থে এই অবশনটা যদি ওই যে জেনেটিক ওই কজের জন্য না হয়ে থাকে তাহলে কিন্তু এটা এক্সট্রা কোনো লোড আমাকে দিচ্ছে না। আর জেনেটিক বা ওই জাতীয় বিষয় যদি হয় তাহলে কিন্তু আসলে আমি আমি যেটা বিলিভ করি যে আমি চেষ্টা করলেও যে তাকে ঠেকাতে পারবো তা কিন্তু নয়, কাজে সেটা আমি সেভাবেই তখন মেনে নিয়ে কিংবা পেশেন্টকে আমি বোঝানোর সেভাবেই চেষ্টা করি। তার এটা গেল আমাদের এই ধরনের কেস। বাট 30% ক্ষেত্রে কি হতে পারে, এই থ্রেটেন্ড অ্যাবর্শনের পরে যেটা আসে তার নাম হলো ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল থ্রেটেন্ড অ্যাবর্শনের ডেফিনিশনে বলেছিলাম, ইন এ স্টেট ফ্রম হোয়ার কন্টিনিউশন অফ দ্য প্রেগন্যান্সি ইজ পসিবল, এটা হলো ইজ ইজ নট পসিবল। এখান থেকে প্রেগন্যান্সি কন্টিনিউ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই, এই প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা যদি এই জায়গাটাতে পিভি করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যেটা যে এই সার্ভিক্সটা কিন্তু জরায়ুর মুখটা কিন্তু খুলে গেছে, পুরাটা খুলে গেছে এবং তার ভিতর দিয়ে আমরা দেখতে পাবো যেটা যে বাচ্চার কিছু অংশ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। সো কন্টিনিউশন অফ দ্য প্রেগন্যান্সি ইজ নট পসিবল। এই যে থ্রেটেন্ড অ্যাবর্শনের 30%, এই 30% কিন্তু আমাদেরকে এইরকম একটা জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে কি হলো যে থ্রেটেন্ড আবার থ্রেটেন্ড অ্যাবর্শন ছিল না সেখান থেকেও কিন্তু সরাসরি ইনএভিটেবল অ্যাবর্শন হতে পারে। আগে কোনো সিমটম সে দেখায়নি কিন্তু হঠাৎ করেই তার ব্যথা উঠলো, তার ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, পেশেন্ট আমাদের কাছে এসেছে, আমি পিভি করে কি পেলাম, অস ইজ ওপেন অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ হ্যাঙ্গিং, মনে হচ্ছে একদম একটা এখন একটু পরে হয়ে যাবে। এরকম একটা পর্যায়ে তাহলে কি থাকবে পেশেন্টের, তার পেইন অনেক বেশি থাকবে, তার ব্যথা অনেক বেশি আর কি, ব্লিডিং এর পরিমাণও কিন্তু অনেক বেশি, ব্লিডিং খুব হেভি ব্লিডিং, বেশি ব্লিডিং হচ্ছে, সিভিয়ার পেইন হচ্ছে। তুমি কাছে পেশেন্ট এসেছে, তুমি পিভি করেছো, আমি পিভি করে ফেলেছি, দেখেছো অস ওপেন, প্রসেস শুরু হয়ে গেছে, সো দেয়ার ইজ নো ওয়ে টু কন্টিনিউশন অফ দ্য প্রেগন্যান্সি। সো হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, খুব ইম্পর্টেন্ট যেটা হলো পেশেন্টের সাথে কাউন্সেলিং করা, যে দেখেন এখান থেকে সম্ভব নয়, কারণ পেশেন্ট তখনও ভাবছে যে দেখেন আপনারা কোনো ওষুধ দিয়ে ব্লিডিংটাকে বন্ধ করতে পারেন কিনা, পেইনটাকে বন্ধ করে দিলে কন্টিনিউশন সম্ভব কিনা, এরকম বলতে চেষ্টা করে। কিন্তু আমরা তাকে বোঝাতে চেষ্টা করি যেটা যে আসলে এখান থেকে সম্ভব নয়। তখন আমি পেশেন্টকে ম্যানেজমেন্টের জন্য যেটা করবো, যেহেতু তার ব্লিডিং বেশি, পেইন বেশি, তাহলে অবশ্যই তাকে আমাদের একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং প্রয়োজন মতে আমাদের ব্লাডের জন্য আমাদের রিকুইজিশন পাঠাতে হবে, ব্লাড রেডি করতে হবে। আর কি করতে হবে সেটার নাম হলো এক্সপেডাইট, এক্সপেডাইট, এক্সপেডাইট দ্য প্রসেস। যে প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে তাকে ত্বরান্বিত করুন, তাকে আপনি দ্রুততার সাথে এটা করার চেষ্টা করুন। কেন, এটা যত দ্রুত বের হয়ে যাবে তার পেইন রিলিফ হয়ে যাবে, তার ব্লিডিং এর পরিমাণ কমে যাবে, আমাদের ম্যাটারনাল ঝুঁকি কমে যাবে। কাজে আমরা কি করি, এটাকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করি। কি দিয়ে চেষ্টা করি, আমরা লেবারে অগমেন্ট করেছি না অক্সিটোসিন দিয়ে, তাহলে এখানেও কিন্তু আমরা সেটা দিতে পারি, আমরা অক্সিটোসিন দিয়ে ড্রিপ দিতে পারি। আর কি করতে পারি, জাস্ট সিম্পলি একটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপস দিয়ে এটাকে টেনে বের করে দিতে পারি, বের করে দিয়ে প্রোডাক্টটা বের হয়ে গেল, মায়ের ব্যথা কমে গেল, ব্লিডিং কমে গেল, মা সেফ সাইডে চলে গেল। তাহলে তার নাম হলো ইনহিবিটরি অ্যাবর্শনে যদি আমরা বলি যে কন্টিনিউশন প্রেগন্যান্সি ইজ নট পসিবল অ্যান্ড প্লিজ এক্সপেডাইট দ্য প্রসিডিউর। এবং এই যে আমরা এক্সপেডাইটটা করব, এই এক্সপেডাইটটা প্রবলেম যেটা হবে যখন তুমি লেবার রুমে ডিউটি করবা, ইমার্জেন্সিতে ডিউটি করবা, রাত 2টার সময় 3টার সময় এরকম সিভিয়ার পেইন নিয়ে এসেছে, তখন কিন্তু পেশেন্টকে খুব ভালো করে বোঝানোটা কোনো দরকার যে এখান থেকে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করা কোনো রকম সম্ভব নয়, এবং তোমার কিন্তু সকাল পর্যন্ত কোনো সিনিয়র আসবে বা কোনো কিছু, এটার জন্য তুমি যদি দেরি করো তাহলে কন্টিনিউয়াস এখান থেকে ব্লিডিং হতেই থাকবে এবং ব্লিডিং হতে হতে মায়ের অনেক ব্লাড লস হয়ে যাবে, যেটা মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। কাজে আমি অবশ্যই এটাকে দ্রুততার সাথে রোগীকে ম্যানেজ করার জন্য চেষ্টা করব। সো দিস ইজ অ্যাবাউট দ্য ইনএভিটেবল অ্যাবর্শন। ঠিক আছে, এই যে ইনএভিটেবল অ্যাবর্শন সবাই কিন্তু আমাদের কাছ পর্যন্ত, আমাদের কাছে এক্সপেডাইট পর্যন্ত নাও আসতে পারে, এমনও আসতে পারে যেটা যারা আসতে চাচ্ছিল ধরো আমাদের কাছে কিংবা মনে করছিল যেটা যে হ্যাঁ এরকম ব্লিডিং তো হতেই পারে, কিন্তু সবসময় কি বাচ্চা পেটে ব্লিডিং হলেই যে বাচ্চা নষ্ট হয়ে যায় তা নয়।
তো এই জন্য তারা বাড়িতে ওয়েট করছিল, কিংবা অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকমের মেডিকেশনস নিচ্ছে, বা অনেক সময় দেখা অনেক পেশেন্ট থাকে যে তারা ইভেন পানি পড়াও খাচ্ছে যে বাচ্চাটা যেন কন্টিনিউশন হয়। তার মানে কি প্রসেস শুরু হয়ে গেছে এবং কিছু অংশ অলরেডি কিন্তু এক্সপালশন হয়ে গেছে, কিছু অংশ পড়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি ইনকমপ্লিট অ্যাবর্শন। মানে হলো অ্যাবর্শন অলরেডি হয়ে গেছে বাট দেয়ার আর সাম প্রোডাক্ট স্টিল উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, কিছু প্রসেস রয়ে গেছে। সো এটার নাম যেটা বলছি সেটার নাম হলো আমাদের ইনকমপ্লিট অ্যাবর্শন। সো ইনকমপ্লিট অ্যাবর্শনটা কি? ইনকমপ্লিট অ্যাবর্শন দ্য প্রসেস অলরেডি স্টার্টেড অ্যাট আ সাম পার্ট অফ দ্য বেবি, মানে অলরেডি এক্সপালস হয়ে গেছে এবং কিছু অংশ এখনো রয়ে গেছে, সেটারই নাম হলো ইনকমপ্লিট অ্যাবর্শন। এরকম কিন্তু আরেকটা অ্যাবর্শন নাম আছে, সেটার নাম হলো কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট কমপ্লিট অ্যাবর্শন কোনটা? পুরাটা পড়ে গেছে, কিছু ভিতরে নাই, এমটি, দিস ইজ কমপ্লিট অ্যাবর্শন। তাহলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে এরকম ভাবে আসবে, এটা কি ইনকমপ্লিট অ্যাবর্শন নাকি কমপ্লিট অ্যাবর্শন, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট, কিভাবে বুঝবো? ইউজুয়ালি যদি কমপ্লিট অ্যাবর্শন হয় তখন কিন্তু অসটা একটু ক্লোজ হয়ে যায়, আবারও কিন্তু অসটা ক্লোজ হয়ে যায়, ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা বেড়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। বাট ইনকমপ্লিট অ্যাবর্শন যদি থাকে তাহলে তুমি, এবং ইউটারাসের সাইজটা তখন কিন্তু ছোট হয়ে গেছে, যেহেতু পড়ে গেছে কাজে ইউটারাসের সাইজ ছোট, ভেতরে কিছু আমি পিভি করলাম, হাইট নর্মাল আছে, ছোট হয়ে গেছে, অস ক্লোজ, অল্প অল্প ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না, একটু একটু হচ্ছে কি হচ্ছে না, নাও হতে পারে। কনফার্ম কি করে করবো যেটা কমপ্লিট? বাই আল্ট্রাসোনোগ্রাফি। একে যদি একটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি এবং আমরা দেখি যদি কমপ্লিট, হ্যাঁ তাহলে এটা কমপ্লিট প্রসিডিউর হয়ে গেছে, প্রচুর পেশেন্টের আমাদের কমপ্লিট অ্যাবর্শন হয়, বাট ডায়াগনোসিস করে দেখতে হবে যে ইট ইজ কমপ্লিট। এবং অ্যাবর্শন কমপ্লিট হওয়ার পরেও তাদেরকে কিন্তু আমাদের অ্যাবর্শনের পরে একটা সার্ভিস দিতে হয়, যেটাকে আমরা বলি প্যাক সার্ভিস, পোস্ট অ্যাবর্শন কেয়ার। এই কেয়ারটার উদ্দেশ্য হলো যেটা, যে যখন জানে আমাদের এই অ্যাবর্শনের জন্য তার যে কমপ্লিকেশনস গুলো সেটা যেন রিমোট কমপ্লিকেশনস গুলো যেন না হয়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা সেপসিস। সো ইউ হ্যাভ টু প্রিভেন্ট দ্য সেপসিস। অ্যাবর্শন হয়ে গেছে, ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্টিবায়োটিক, ইউ হ্যাভ টু শিওর যে এটা ভিতরে এটা কমপ্লিট হয়েছে এবং অ্যান্টিবায়োটিক দেবা যাতে তার ইনফেকশন না হবে। এবং দুই নম্বর যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা তাদেরকে পরবর্তীতে তার কন্ট্রাসেপ্টিভটা কি হবে, আসলে কি সে বেবি নিতে চায়, বেবি যদি সে বাচ্চা নিতেই চায় তাহলে সে কবে বাচ্চা নেবে। আর দুই নম্বর কথা, সে যদি বাচ্চা নিতে না চায় ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসটা তার জন্য কী হবে, তাকে আমরা কন্ট্রাসেপটিভ হিসাবে তাকে কোনটা সাজেস্ট করব, এবং সেটা আমাদেরকে এনশিওর করতে হবে, সেটা ইনক্লুড করবে আমাদের প্যাক সার্ভিস। কাজে কমপ্লিট অ্যাবর্শন হলেও আমাদের কিন্তু প্যাক সার্ভিস দিতে হবে। এখন যেটা আসলো সেটা হলো ইনকমপ্লিট অ্যাবর্শন, তাহলে এটাকে আমরা আলোচনা করি নাই, এখন আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনের আলোচনাতে চলে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে একটা বাচ্চা এরকম আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসলো, আমরা পেশেন্ট কীরকম হিস্ট্রি দিয়েছে, যে শি হ্যাজ এ পিডিয়াট অফ অ্যামিনোরিয়া অ্যাবাউট 10 উইকস, বাট শি ইজ নোটিস বা শি নোটিসড যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড পিভি ব্লিডিং ফর লাস্ট 3 ডেজ, বাট ফ্রম দ্য নুন দুপুর থেকে কী হয়েছে, তার এক্সেসিভ পারভেজনাল ব্লিডিং অ্যান্ড সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফলোড বাই এক্সপালশন অফ সাম ফ্লেশি মাস, কিছু মনে হচ্ছে মাংসের টুকরার মতো তার বের হয়ে গেছে, এক্সপালশন অফ সাম ফ্লেশি মাস। আফটার দ্যাট দ্য ব্লিডিং অ্যান্ড পেইন বোথ আর সাবসাইডেড, কমে গেছে, রিডিউসড বাট নট কমপ্লিটলি রিডিউসড, স্টিল দেয়ার ইজ ব্লিডিং, সো দ্য পেশেন্ট কেম টু দ্য হসপিটাল, তাই না? তাহলে যদি তার ব্লিডিংটা টোটাল বন্ধ হয়ে যেত তাহলে কি তোমার কাছে আসতো? কমপ্লিট অ্যাবর্শন হলে তো ওরকম ফিচার থাকা কমে গেছে, মানে কমে গেছে ব্লিডিং নেই, সে আসতো না। কিন্তু কেন এসেছে? এসেছে দ্য ব্লিডিং ইজ স্টিল কন্টিনিউড, সো দিস ইজ দ্য সিনারিও। এখন এরকম একটা সিনারিও নিয়ে যখন তোমার কাছে পেশেন্ট আসবে, প্রথমে তোমাকে যেটা করতে হবে, তাকে দ্রুত আমরা তার হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নেওয়ার পরে আমরা তাকে এক্সামিনেশনটা করব, এবং এক্সামিনেশন করে তার ভাইটালস যে প্যারামিটারসগুলো আছে সেই প্যারামিটারসগুলো আমরা দেখার চেষ্টা করব, তার টেম্পারেচার কত, তার লেভেল অফ এনিমিয়াটা কতরকম আছে, তার পালস কত, তার ব্লাড প্রেশার কত, এগুলো দেখবো। এবং প্রচুর পেশেন্ট তোমরা পাবা তোমার লেবার রুম ডিউটিতে, ইমার্জেন্সিতে পেশেন্ট শকে এসেছে,
তার এত ব্লিডিং হচ্ছে, দ্য পেশেন্ট ইজ ইন শক, এবং অনেক সময় মানে নিয়ার অ্যাবাউট ডেথ পেশেন্ট কিন্তু চলে আসতে পারে। কাজে ভাইটালসটা দেখার পরে আমরা কি করব, যদি আমি দেখি যে হ্যাঁ তার পেশেন্ট ইজ ইন শক বা ওরকম কিছু, দ্রুত আমরা তাকে চ্যানেল ওপেন করব। এবং ইটস এন ইমার্জেন্সি, সো ইউ হ্যাভ টু শাউট ফর হেল্প। পরে একজন ভাইটালস দেখছে তুমি চ্যানেল ওপেন করেছো, ব্লাড ড্র করেছো, সেল ফর গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, আস্তে পেশেন্ট যে আপনি তাড়াতাড়ি এটা নিয়ে আসেন। দেন গোয়িং টু দ্য পিভি এক্সামিনেশন। পিভি এক্সামিনেশন করে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যেটা, যে এই অসটা কিন্তু আমাদের ওপেন, এবং এখানে আমাদের কিছু ক্লট ক্লটের ব্লাড এরকম প্রোডাক্ট দেখতে পাওয়া যাচ্ছে, এবং কখনো কখনো এরকম প্রোডাক্ট হ্যাঙ্গিং এরকমও আমরা কিন্তু পাচ্ছি। তো এটা দেখার পরেই কিন্তু আমরা এটা তখন নাম বলে দিলাম ইটস এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। এবং এটার জন্য কিন্তু আমরা যদি কনফার্মেশন করতে চাই তাহলে ইউ হ্যাভ টু ডু অ্যান আল্ট্রাসোনোগ্রাফি, বাট ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ এনাফ ফর ইউর ডায়াগনোসিস ইটস এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। বাট আমরা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করতে চাই বা করা উচিত, এই কারণে উই হ্যাভ টু বি কিপ এ ডকুমেন্টস ইন ইউর হ্যান্ড দ্যাট ইয়েস ইট ইস এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। তা নাহলে পেশেন্ট হয়তো ভাবতেও পারে যে না এরকম ব্লিডিং তো হতেই পারে, কিন্তু এরপর থেকে কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি পসিবল ছিল, সেটা অনেক সময় নাও মানতে পারে, সেই জন্য আমাদের হাতে এটা থাকা উচিত। তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করব, করার পরে আমাদের ডায়াগনোসিস হয়েছে ইয়েস ইট ইস এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। সো হোয়াট উইল ইউ ডু নাও, ডু নাও, আমাদের প্রথম কথা হলো আমরা যখন আমরা ইনএভিটেবল অ্যাবর্শনের কথা বলেছিলাম যে এক্সপেডাইট দ্য প্রসিডিউর, এখানেও তাই, যেহেতু তার ব্লিডিং হচ্ছে তোমাকে চট করে যেটা করতে হবে, আমাদের একটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেস দিয়ে আমরা এটাকে দ্রুত এটাকে বের করে দেব, এক্সপালশন করে দেব। এই যে দ্রুত বের করে দেওয়া, এটার নাম হলো আমাদের কি বলতে পারি, ইভাকুয়েশন, ইভাকুয়েট দ্য ইউটারাস, ইভাকুয়েশন। অস ওপেন করা আছে, কাজে এখানে ডাইলেটেশন করার কোনো দরকার নাই, শুধু ইভাকুয়েট করেছো। ইভাকুয়েট করার পরে যদি টোটালটা আমরা স্পঞ্জুলিং দিয়ে বের হতে হলে কোনো কিউরেটেজের প্রয়োজন নাও হতে পারে। আবার কখনো কখনো তোমার কাছে যদি মনে হয় যে না আমি ইভাকুয়েট করে মনে হচ্ছে কিছু প্লাসেন্টাল বিটস এখানে রয়ে গেছে, দেন ইউ ক্যান গো ফর দ্য কিউরেটেজ, তুমি কিউরেটেজ করতে পারো। তাহলে উই ক্যান গো ফর দ্য ইভাকুয়েশন অর উই ক্যান গো ফর দ্য ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ, দুটোই আমরা করতে পারি। আবার এই যে ইনকমপ্লিট অ্যাবর্শন, এরা যে সবাই যে খুব রিসেন্টলি আমাদের কাছে চলে আসে, দ্রুততার সাথে চলে আসে তা না, অনেক সময় তারা ডিলে করে আসতে, তখন সেটা একটু পুরনো হয়ে যায়, এবং ওই সময়টাতে কিন্তু এই অসটা ক্লোজড হয়ে যায়, ক্লোজড হয়ে যায়, এবং সেই সময়টা কিন্তু আমাদের যেটা দরকার হয় তার নাম ডি ডায়ালিটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস, ডিএনসি করতে হয়, ডায়ালিট করে দিতে হয়। তা না হলে তোমার যে ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু নাও ঠুকতে পারে। তাহলে উই ক্যান গো ফর দ্য ডায়ালিটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। এগেইন ইউ হ্যাভ টু গো ফর দ্য প্যাক সার্ভিস, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং অ্যাকর্ডিং টু ইউর নিড অফ দ্য পেশেন্ট ইউ উইল গিভ দ্য কন্ট্রাসেপ্টিভ অ্যাডভাইস, যে সে তার কোনটা তাকে করতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটুকু এই পর্যন্তই, এবং আমরা নেক্সট ক্লাসে আমরা বাকি যে ভ্যারাইটিসগুলো অ্যাবর্শনগুলো আছে বা ক্লিনিক্যাল ভ্যারাইটিসটা সেটা শুরু করবো। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।